সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত অঞ্চলগুলোতে মানুষগুলো যে কতটা কষ্টে দিন পার করছে সেটা আমরা খবরে ও সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাচ্ছি। তবে এই বিপর্যয়ের মধ্যে যারা ঝুঁকি নিয়ে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে, এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে বড় ভূমিকা পালন করেছে সেগুলো আসলে উল্লেখ করতেই হবে। অনেক মানুষই সাহায্য করতে চাইছে কিন্তু সেখানে গিয়ে পৌঁছাতে পারছে না, কিন্তু সবার সাহায্য সংগ্রহ করে যারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে আজকে সেই সব রিয়েল হিরোদের নিয়েই আজকের ভিডিও। প্রথমে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। তিনি তার বিভাগীয় জেলা সিলেট ও সুনামগঞ্জে বানভাসী মানুষদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করে আবারও আলোচনা এসেছে। মাত্র তিন দিনে এই আইনজীবী 1.5 কোটি টাকা সংগ্রহ করেছে। এর মাঝে প্রথম দিন তিনি পেয়েছেন 70 লাখ, দ্বিতীয় দিনে 27 লক্ষ ও তৃতীয় দিনে 53 লক্ষ টাকা সংগ্রহ করেছেন। তিনি শুধু টাকা সংগ্রহ করেই থেমে যাননি, তিনি নিজে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সুষ্ঠুভাবে সে টাকাগুলো বন্টনের ব্যবস্থা করে দিয়েছেন। এরপর সিঙ্গার তাসরিফ খান, যিনি এই দুঃসময়ে দারুণ অ্যাক্টিভ ছিলেন, তাসরিফ খান 2 দিনে প্রায় 16 লক্ষ টাকা সংগ্রহ করেছেন। এর মধ্যে তারা 10 লক্ষ টাকার মালামাল কিনেছেন এবং সে ও তাদের স্কোয়াড মিলে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে এই ত্রাণগুলো বিতরণ করেছেন। এছাড়াও সবার প্রিয় তহিদ আফ্রিদি, সে নিজেও বানভাসী মানুষদের জন্য যথেষ্ট পরিমাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে 15,000 পরিবারের ত্রাণের ব্যবস্থা করেছেন। এর মধ্যে তিনি অর্ধেক আর্মিদের মাঝে হস্তান্তর করেছেন এবং বাকি অংশ তিনি এবং তার টিম মেম্বার মিলে গরিব ও অসহায় মানুষের বাসায় বাসায় গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। অপরদিকে পলিটিশিয়ান ফরাস করিম চৌধুরী, তিনিও এই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন। 2 দিন আগে তারা জানিয়েছেন প্রায় 20 লক্ষ টাকা তারা ইতিমধ্যে উঠিয়েছেন। এছাড়াও অনন্ত জলিল, তিনিও 30 লক্ষ টাকা বন্যার্ত মানুষদের অনুদান দিয়েছেন, যার মধ্যে 10 লক্ষ টাকার মালামাল তিনি আগেই পৌঁছে দিয়েছেন। এরপর তিনি আরও 20 লক্ষ টাকার বাজেট তৈরি করেন। এরপর তিনি আরও জানান এবার কোরবানির ঈদে তিনি 10-12টা কোরবানি না দিয়ে সেই টাকাগুলো সবই বন্যার্তদের মাঝে বিলিয়ে দিবেন এবং সর্বোচ্চ 1-2টা কোরবানি তিনি নিজে দিবেন। এছাড়াও ঢালিউড সেলিব্রিটিদের মধ্যে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন রিয়াজ, নিপুন, সাইমনরা, ইনফ্যাক্ট সুপারস্টার সাকিব খান, তিনিও বড় একটি তহবিল গঠন করেছেন বন্যার্তদের জন্য। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ছাড়াও বিভিন্ন ফাউন্ডেশন এগিয়ে এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিদ্যানন্দন ও আসুন্না ফাউন্ডেশন, তারা সবাই নিরলসভাবে কাজ করেই যাচ্ছে। যার মধ্যে আসুন্না ফাউন্ডেশন মোট 200 টন খাদ্য প্রস্তুত করেছেন, যেগুলো 20,000 পরিবারের মধ্যে বন্টন করা হবে। বানভাসী মানুষদের সাহায্যের জন্য প্রশাসন তো এগিয়ে এসেছেনই, কিন্তু এ সকল মহৎ মানুষের উদ্যোগগুলোর জন্যই অসহায় মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এছাড়াও যারা দুর্যোগে সরাসরি এসে সাহায্য করতে পারছে না তারা বিভিন্নভাবে ফোনে ব্যাংকে টাকাগুলো পাঠাচ্ছে। সেলুর জানায় প্রবাসী ভাইদের, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই বন্যার্তদের জন্য পাঠিয়ে দিচ্ছেন। তো সবশেষ কথা হলো, যারা এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করার কোনো মানেই নেই, তারা সত্যি সকলের সুপার হিরো। সেলুট জানাই সকল ভাইদের। তো দর্শক, আজকের এই ভিন্ন ধারার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে যেভাবে পারে সবাই প্লিজ এই বন্যার্তদের পাশে দাঁড়াবেন। কে জানে, আজ তাদের সাথে হচ্ছে কাল আমাদেরও হতে পারে, তাই মানুষের পাশে মানুষের দাঁড়ানো উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ইয়াসিন মালিক এলটিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, খোদা হাফেজ সবাইকে।